piazza. Journalism and mass communication department. এটাকে অত্যন্ত একটা স্মার্ট ডিপার্টমেন্ট হিসেবে এস্টাবলিশ করবার জন্য একটা সুন্দর ল্যাবরেটরি স্থাপন করে ফেলেছি অলরেডি। 2002 সনে শুরু করে গত 8 বছরে অনেক পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এখন একটি আধুনিক ও উন্নত বিশ্ববিদ্যালয়ের রূপ লাভ করেছে। ছাত্রদের শিক্ষার সুযোগ দিতে হবে এবং এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সরকারের প্যাট্রোনাইজ করতে হবে। সরকার এই বিশ্ববিদ্যালয়গুলো যদি ভালো চলে সেজন্য আমরা অবশ্যই আপনাদের সহযোগিতা চাইব। উদ্যোক্তাদের স্বার্থে স্বার্থ রক্ষা করে, শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করে, অভিভাবকদের স্বার্থ রক্ষা করে যেন একটি আইন হয়। শিক্ষার উদ্দেশ্য মূল লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা, ছাত্র ছাত্রীদের স্বার্থ রক্ষা করা। এখানে যে সরলরেখা দেওয়া হয়েছে তার মধ্যে একটা বলা হয়েছে যে দৃষ্টিভঙ্গি বা স্লোগান বা বলা যায় যে থিম অব দি ডে বলা হয়েছে যে পজিটিভ বাংলাদেশ। এরকম একটা দৃষ্টিভঙ্গি গ্রহণ করার জন্য আমাদের মধ্যে একটা পজিটিভ বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলবার যে অনুপ্রেরণা সৃষ্টির জন্য এই থিমটিকে আপনার সামনে নিয়ে এসেছেন সেজন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা এরকম হয়ে যাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যেন সরকারের সাথে একটা ফারাক বা একটা গ্যাপ সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি পরিষ্কার বলতে চাই আমাদের দেশে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষার্থীরা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করুক না কেন তার সকলেই আমাদের, সব শিক্ষা প্রতিষ্ঠানই আমাদের। আমরা এর মধ্যে কোনো পার্থক্য করতে চাই না। এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো অনলাইনে যে কোনো অবস্থান থেকে, যে কোনো রিমোট পয়েন্ট থেকে কিন্তু অ্যাক্সেস করা সম্ভব। আমাদের যে লাইব্রেরি সিস্টেম, আপনারা যারা আমাদের ছাত্রছাত্রী যারা লাইব্রেরি ভিজিট করে তারা অবশ্যই জানবেন যে আমাদের বর্তমান লাইব্রেরি সারা বাংলাদেশে একটি অনন্য উদাহরণ। এবং শুধু তাই নয়, আমি গত মাসে আমি যখন ইংল্যান্ডে কয়েকটি বিশ্ববিদ্যালয় ভিজিট করে আমাদের লাইব্রেরি শো করার পরে তারা বলেছিল যে এই ধরনের লাইব্রেরি ফেসিলিটি আমরাও করার সাহস এখনো পাইনি।
জাফরিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম প্রতিষ্ঠা বার্ষিকী এই আয়োজন আপনাদের সকলের শুভকামনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সাফল্য মণ্ডিত হোক। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ আমার সামনে যারা বসে আছেন তারা, তাদেরকে বাদ দিলে বাংলাদেশ নেই, তাদেরকে বাদ দিলে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। অতএব আপনারা আমাদের ভবিষ্যৎ, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ, আপনাদের প্রতি আমরা স্বাগত জানাই। এমন একটি দেশ গড়ে তুলবেন যেই দেশের দিকে পৃথিবী তাকিয়ে থাকবে, আপনাদের নেতৃত্বে সেই দেশ গড়ে উঠবে।